খেলা হয় না দিদি এখন খেলা দেখুন আমরা খেলছি খেলা হবে না খেলা হবে আমরা বললাম পদ্ম ফুলের মেলা হবে উনি বলছেন না হুইল চেয়ার ঠেলা হবে চারিদিকে হুইল চেয়ার ঠেলা চারজন লেগেছে এই ঠেলা গাড়ির সরকার হুইল চেয়ারের সরকার কতদিন চলবে লোক বলছে দিদি হুইল চেয়ারটা ছাড়তে পারছেন না আমি খুব তাড়াতাড়ি ছাড়বেন দু তারিখে পরে হুইল চেয়ারও ছাড়বেন নবান্ন ছেড়ে দেবেন আর মোহ থাকবে না মায়া থাকবে না ছাড়তেই হবে ভোট হলে জিতে যাবে বিজেপি তাই ভোট করতে দেবেন না দিদি ও দিদি কতদিন লোকের এই গণতান্ত্রিক অধিকারকে হরণ করে আপনি সরকার চালাবেন পেছনে দরজা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে মানুষের ট্যাক্সের টাকা লুট করছেন এখন দিদিমণি আমাদেরকে করোনার ভয় দেখাচ্ছেন একদিন গুন্ডার ভয় দেখাচ্ছিলেন পুলিশের ভয় দেখাচ্ছিলেন দিয়ে ভোট করছিলেন সেই ভয় লোকের কেটে গেছে সেই ভয় যার জন্য কেটেছে ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স তাদেরকে গালাগালি দিচ্ছে যে ইভিএম এ জিতে এসে দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন একাধিকবার এমপি হয়েছেন তাকে গালাগালি দিচ্ছেন কারণ ইভিএম জেতায় না কাউকে ব্যালটও জেতায় না সাধারণ মানুষ জেতায় তারা যখন পেছন থেকে সরে গেছে দিদি ভয় পেয়ে গিয়ে ইভিএম কে গালাগালি দিচ্ছেন যে সেন্ট্রাল ফোর্স চাইতেন কথায় কথায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও দু বছর তার সঙ্গে আরপিএফ ছিল রাজ্য পুলিশ ছিল না আজকে তারা শত্রু হয়ে গেল কেন সেন্ট্রাল ফোর্স শত্রু না তার দুষ্টু ভাইরা যখন ভোট লুট করতে যাচ্ছে ডান্ডা খাচ্ছে আর গুলি খাচ্ছে তাই সেন্ট্রাল ফোর্সকে গালাগালি দিচ্ছেন আপনারা দেখেছেন ট্রেন থেকে যখন নামছে সিআরপিএফ সিএসএফ এর জওয়ানরা তার ফটো চেপেছে এখানকার লোক আর লিখেছে খেলা হবে খেলা হবে সেই খেলা চলেছে কেমন খেলা হয়েছে শীতলকুচিতে দেখেছেন দিদিমণি ভোট ছেড়ে দিয়ে দৌড়েছেন ওখানে গিয়ে বসে আছেন মাথা ভাঙাতে কারণ খেলাটা উল্টো পড়ে গেছে যে খেলাটা হবে উনি বলেছিলেন সে খেলা তো নন্দীগ্রামে শেষ হয়ে গেল এখন এক্সট্রা টাইমের খেলা চলছে আমাদের কার্যকর্তাদের ক্যান্ডিডেটদের মারা হচ্ছে এখনো ষোলো সতেরো জন ক্যান্ডিডেটের সঙ্গে আক্রমণ করা যে মারা হচ্ছে কালকে শিবাজিরা আমাদের মানিকতলার এই কাশীপুরের যিনি বেলগাছিয়ার ক্যান্ডিডেট তাকে মারা হয়েছে তার কদিন আগে মানিকতলার যিনি কল্যাণ চৌবে তার সঙ্গে ধাক্কাধাক্কি অপমান করা হয়েছে একাধিক আমাদের মেদিনীপুর থেকে আরম্ভ উত্তরবঙ্গ একজনকে তো গুলি করা হয়েছে গোপাল সাহা মালদার এখনো হসপিটালে আমি দেখে এলাম এত বড় বুলেট বেরিয়েছে ভগবানের ইচ্ছা বেঁচে গেছেন এখান থেকে গলা থেকে হাড়ের কাছে গিয়ে আটকেছে যেখানে একজন ক্যান্ডিডেট সুরক্ষিত নন সেখানে ভোট কি করে হবে কিন্তু ভোট হচ্ছে সেন্ট্রাল ফোর্স থাকবে ইলেকশন কমিশন থাকবে ইভিএম থাকবে সাধারণ মানুষকে নিজের ভোট দেবে তাই আপনারাও চিন্তা করবেন না নির্বিঘ্নে ভোট হচ্ছে ভোটের বুথের মধ্যে কারো মাইকি লাল কি হিম্মত নাই একটা এদিক ওদিক করে দেয় যেটা হয়েছে বন্দুক চিনতে এসেছিল ইভিএম চিনতে এসেছিল তার যা পরিণাম হয়েছে সব জায়গায় হবে সেন্ট্রাল ফোর্স ছাড়বে না গণতন্ত্র রক্ষার জন্য আর নির্বাচন কমিশন খুব তৎপর আছে সামান্য ওষুধ অক্সিজেনের জন্য লোকে হাহাকার করেছে কত মৃত্যু কত অসুস্থ কেউ জানে না টেস্ট পনেরো দিন স্যাম্পেল নিয়ে রেখে দেওয়া হতো টেস্ট করা হতো না যাতে সত্য সামনে না আসে লোক জেনে যাবে কত অসুস্থ হয়েছে এখনো সত্য চাপার চেষ্টা হচ্ছে টেস্ট হচ্ছে না আর মানুষকে ভয় দেখাচ্ছেন যে করোনা হবে বেরোবেন না দাদা যদি করোনার ভয়ে ভোট না দিয়ে থাকবেন তাহলে আরো পাঁচ বছর গুলামি করতে হবে মা বোনের রাস্তায় বেরোতে পারবে না উদ্বাস্তুর নাগরিকত্ব পাবে না জিনিসপত্রের দাম কমবে না কাঠমানি আর সিন্ডিকেট বন্ধ হবে না আর এখন জুজু দেখাচ্ছে করোনা আপনি করোনা নিয়ে কি করেছেন আমরা জানি প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছেন প্রধানমন্ত্রী বার বার ডেকেছেন দুবার মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন মিটিং এর জন্য জাননি কেন জাননি চারবার চিঠি পাঠানো হয়েছে কি করতে হবে তার উত্তরও নাই তার কোনো কাজও হয়নি দিদিমণি আপনার ডায়লগ আমরা বলিনি কলকাতা লন্ডন হবে দার্জিলিং সুইজারল্যান্ড হবে আর দীঘা গোয়া হবে হলো কি পুরো পশ্চিমবঙ্গ আফগানিস্তান হয়ে গেল বন্ধুগণ এই যে দিদিমণির ডায়লগ এই গল্প আর ডায়লগ শুনে শুনে লোকের দুবার ভোট দিয়েছে হাওয়াই চটি আর সাদা শাড়ি দেখে বারবার লোকেরা ভোট দিয়েছে ভোট হলে জিতে যাবে বিজেপি তাই ভোট করতে দেবেন না দিদি ও দিদি কতদিন লোকের এই গণতান্ত্রিক অধিকারকে হরণ করে আপনি সরকার চালাবেন পেছনে দরজা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে মানুষের ট্যাক্সের টাকা লুট করছেন ভারত মাতা কি বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নড্ডা জিন্দাবাদ জয় শ্রীরাম আজকের এই যে
আমাদের এখানে পথসভা পরিবর্তনের নির্বাচনের পথসভা সিআইটি মোড়ে মঞ্চে উপস্থিত মাননীয় কাশিদা আমাদের প্রার্থী যুদ্ধের সেনাপতি বেলেঘাটা থেকে তার সঙ্গে আমাদের প্রীতমদা আমাদের এজেন্ট ওম প্রকাশ জি ওবিসি মোর্চার প্রেসিডেন্ট জেলা উন্নয়ন নেতৃবর্গ সমস্ত কর্মী বন্ধুরা এই দুপুরবেলা রৌদ্রকে উপেক্ষা করে যারা আমাদের সভায় ভাষণ শুনতে এসেছেন সমস্ত সুধী নাগরিকবৃন্দ মা বোনেরা এবং এই কঠোর কঠিন পরিস্থিতির মধ্যে যারা নিজেদের ডিউটিতে অনড় আছেন পুলিশ বন্ধুরা মিডিয়ার বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বাংলা নববর্ষের অভিনন্দন। বন্ধুগণ নির্বাচন শেষ পর্যায়ে চলে এসেছে, নির্বাচনের রেজাল্টও প্রায় হয়ে গেছে, কিন্তু পুরো সময়ের ম্যাচ হবে সেই জন্য নির্বাচনটা দু ফেজে বাকি আছে। নির্বাচন এবারে পরিবর্তনের জন্য হচ্ছে, সেই পরিবর্তন জঙ্গলমহল থেকে শুরু হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে প্রথম দিন ভোট দেওয়ার ঝাড়গ্রামের নয়াগ্রামেতে, আর সেই 8-10 দিন আমি ওখানে ছিলাম জঙ্গলমহলেতে নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার করেছিলাম। পুরো জঙ্গলমহল ঘাস ফুল শূন্য হয়ে গেছে, রোদ্রে সব ঘাস ফুল শুকিয়ে গেছে, কোথাও ঘাস ফুল নাই, লোকে পদ্ম ফুল নিয়ে ঘোরাঘুরি করছে। ঘাস ফুলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল, তাই তার বিদায়ের জন্য নির্বাচনকে ব্যবহার করেছে। সেই নির্বাচন উত্তরবঙ্গ অবধি আছড়ে পড়েছে পরিবর্তনের ঢেউ। এখন কলকাতার কিছু অংশ হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে, মালদা মুর্শিদাবাদ বীরভূমের মতো কয়েকটি জেলা বাকি আছে। এই যে নির্বাচন, আমরা পরিবর্তনের স্লোগান এই জন্য দিয়েছি, কেবল সরকার পরিবর্তন করতে চাই না, কেবল পার্টি ঝান্ডা বা মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে চাই না, পরিবর্তন এরকম হবে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ পরিবর্তন হয়েছে। আমরা মানুষের জীবনের পরিবর্তন করতে চাইছি, সমাজের পরিবর্তন করতে চাইছি, বাংলার আর্থিক সামাজিক রাজনৈতিক আর শিল্পের পরিবর্তন করতে চাইছি, শিক্ষার পরিবর্তন করতে চাইছি। বাঙালি বাঙালি হিসাবে দুনিয়ার সামনে মাথা উঁচু করে পরিচয় দেবে, বলবে বাংলা থেকে এসেছি, সেরকম পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছি। তার জন্য এই লড়াই, আর এই লড়াই আজ নয়, বহু বছর ধরে লড়ছি। গত 5 বছর ধরে লড়াই একটা নির্ণায়ক জায়গায় এসেছে। এই লড়াই লড়তে গিয়ে আমাদের প্রায় 30,000 কেস খেতে হয়েছে, বেশিরভাগই ফলস কেস, মিথ্যা কেস, গাঁজার কেস, হাতিয়ারের কেস, মার্ডার কেস, রেপ কেস, যা পেরেছে দিয়েছে। দিদিমণির পুলিশ আমাদের আটকাবার জন্য এই কেস দিয়েছে। এই 30,000 কেস লড়তে গিয়ে আমাদের বহু লোক জেলে আছে, বহু লোক ঘর ছাড়া আছে, বহু লোক বেল নিয়ে আছে, প্রায় 145 জন কর্মীকে হত্যা করা হয়েছে। কেন না, তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে। এই গুন্ডাগিরি, এই কার্ডম্যান সিন্ডিকেট রাজ, এই অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, এই লুট, এর বিরোধিতা করতে গিয়ে আমাদের 145 জন কর্মীকে প্রাণ হারাতে হয়েছে। তাদের প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ কর্মীর পরিশ্রম ঘামের বিনিময়ে আমরা বাংলার পরিবর্তন চাইছি। সেই পরিবর্তন এলে পশ্চিমবাংলার মানুষকে ভোট দিতে গেলে ভয় পেতে হবে না, নির্বিঘ্নে নিশ্চিন্তে গিয়ে নিজের ভোট দিতে পারবেন, এরকম পরিবর্তন করতে চাইছে। প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েতের নির্বাচন হবে। এবারের নির্বাচনে যেমন মানুষের মাথা ফাটানো হয়েছে, হাত পা ভাঙা হয়েছে, নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোট করতে দেওয়া হয়নি, 34% আসলে নমিনেশন হলো না, প্রধান হয়ে গেল, পঞ্চায়েত হলো, জেলা পরিষদ হয়ে গেল, এই গণতন্ত্র আমরা চলতে দেবো না। মানুষ তার নিজের ভোট করবে, প্রতিনিধি নির্বাচন করবে। 5 বছর অন্তর কর্পোরেশন নির্বাচন হবে, মিউনিসিপ্যালিটি নির্বাচন হবে, সেরকম গণতন্ত্র সরকার আমরা আনতে চাইছি। গত 2 বছর ধরে, 1.5 বছর ধরে 125টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ভোট বাকি আছে। আমি দিদিকে জিজ্ঞেস করতে চাই, কেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে আপনি হরণ করে নিয়েছেন, কেন মানুষকে ভোট দিতে দেননি, কেন ইলেকশন করছেন না, শুধু বিজেপির ভয়ে? ভোট হলে জিতে যাবে বিজেপি, তাই ভোট করতে দেবেন না? দিদি, ও দিদি, কতদিন লোকের এই গণতান্ত্রিক অধিকারকে হরণ করে আপনি সরকার চালাবেন? পেছনের দরজা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে মানুষের ট্যাক্সের টাকা লুট করছেন। এই ভোটটাও তাদের দিয়ে করাবার চেষ্টা করেছিলেন, কিন্তু নির্বাচন কমিশন কান মলে দিয়ে তাদেরকে বার করে দিয়েছে। তার মধ্যে আমাদের এখানকার মেয়রও আছেন। বন্ধুগণ, এই রাজ্যের গণতন্ত্র 45 বছর ধরে আউট হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আমরা জানি না গণতন্ত্র কি, যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, যখন ভোটার হয়েছি তখন গণতন্ত্র গায়েব। তাই ভারতবর্ষের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে একটি গণতান্ত্রিক রাজ্য
যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, রাজনৈতিক অধিকার নেই, ভোট আসে ভোট যায়, সরকার হয় বোর্ড হয়, মানুষের কোনো রোল নেই। এই গণতন্ত্রকে আমরা উপড়ে ফেলে দেবো, সত্যি সত্যি গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত করে মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো। বন্ধুগণ, এখানে এসএসসি হয়, টেট হয়, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেন তারা চাকরি পান না, যারা পরীক্ষায় বসেন না তারা চাকরি পেয়ে যান। এখানে টিএমসিতে এমএলএ যোগ করলে তার মেয়ের নাম এক নম্বরে চলে আসে লিস্টেতে। এই বিচিত্র একটা সরকার চলছে। আমরা চাইছি প্রতি বছর এখানে টেট হবে, প্রতি বছর এসএসসি হবে, বিজেপি সরকার এলে আর মেধাবী যোগ্য ছাত্রছাত্রীরা চাকরি পাবে, শিক্ষা বিভাগে শিক্ষকের অভাব হবে না, স্কুলে বাচ্চারা গেলে পড়াশোনা হবে, কেবল মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসবে না। সেরকম আমরা পশ্চিমবাংলা তৈরি করতে চাই। আপনারা যারা বয়স্করা চিকিৎসা চান, সরকারি হসপিটালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই, এই নাই নাই রাজত্ব থেকে মুক্তি দিতে চাইবো আমরা, আপনারা চিকিৎসা পাবেন। জমি বাড়ি বিক্রি করে বা গয়না বন্ধক দিয়ে ভেলোর চেন্নাই যেতে হবে না, পশ্চিমবাংলায় আমরা সেই চিকিৎসার ব্যবস্থা করে দেবো। শুধু তাই নয়, আপনার উপর যদি অন্যায় হয়, আপনি ন্যায় চাইতে যদি থানায় যান, আপনার এফআইআর নেওয়ার লোক নেই, কারণ সেখানে সিভিক পুলিশ থানা চালাচ্ছে, পুলিশ নাই। তো মানুষ নিজের নাগরিক অধিকারকে সুরক্ষিত করতে পারছে না, ন্যায় পাচ্ছে না। আমরা চাইব পুলিশ থানা চালাবে, পুলিশ আইন শৃঙ্খলা চালাবে, বাংলায় পুলিশের সম্মান হবে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আমরা পুলিশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। পশ্চিমবঙ্গের পুলিশ মানে তাকে বম খেতে হবে না, গুন্ডাদের লাঠি ঢিল খেতে হবে না, তারা যে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে পুলিশের, আমরা সেই মেরুদণ্ড ফিরিয়ে দেব। বাংলার নির্বাচন এখানকার পশ্চিমবঙ্গ পুলিশ করবে, সেন্ট্রাল ফোর্স আনতে হবে না। বন্ধুগণ, যে পার্টির নেতারা বলে পুলিশকে বম মার, পুলিশের থানা আক্রমণ করে, গাড়ি ভাঙে, সেই সেই পার্টি কোনোদিন গণতন্ত্র দিতে পারে না, আইন শৃঙ্খলা দিতে পারে না। দেখুন বিহার ইউপিতে, আসামে ত্রিপুরাতে আমরা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছি, যেখানে জঙ্গল রাজ চলতো বছরের পর বছর, সেখানে পুলিশকে কেউ চমকাতে পারে না, বোম মারতে পারে না, সেখানকার পুলিশকে টেবিলের নিচে আলমারির পেছনে লুকোতে হয় না, গুন্ডাদের ভয়ে গুন্ডাদের কোমরে দড়ি মেঁধে জেলে ঢোকায়। লালু প্রসাদের মতো এত বড় নেতাকে ঢুকিয়ে দিয়েছে পুলিশ। সেই রাজ, সেই গণতন্ত্র, আইন শৃঙ্খলা আমরা বাংলায় আনতে চাই। বন্ধুগণ, পশ্চিমবাংলার মহিলাদের সম্মান সবচেয়ে বেশি অসুরক্ষিত, 60 থেকে 70 বছরের কোনো মহিলা আজকে সুরক্ষিত নন। রাস্তায় বেরোলে কেউ আঁচল ধরে টানে, কেউ হাত ধরে টানে, জেলায় জেলায় পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে, কোনো সাজা হয় না। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদে সেখানে ধরুন দুর্ঘটনা মাঝে মধ্যে ঘটে, সেখানে নির্ভয়া কেস হয়, তার 6 মাসের মধ্যে চার্জশিট হয়, সাজা হয়, 10 মাসের মধ্যে তার জেল হয়, নাহলে গুলি খেতে মরতে হয়, আর নাহলে তাকে ফাঁসি রড়ার হয়। কেন পশ্চিমবাংলা হয় না? আমাদের মা বোনদের সম্মান সুরক্ষিত কেন নয়? যে পুলিশ সুরক্ষিত নয়, সে মা বোনদের সম্মান কি করে সুরক্ষিত করবে? তাই এখানে আমরা পার্লামেন্টে আইন পাস করেছি, ধর্ষিতা হলো কোনো মহিলা যদি দোষী ধরা পড়ে, দোষী প্রমাণিত হয়, তার ফাঁসির সাজা হবে। এই আইন ভারতীয় জনতা পার্টি এনেছে, এই আইন পশ্চিমবাংলায় লাগু হবে। সে যেন মহিলাদের গায়ে হাত দেবে, অসম্মান করবে, ক্ষমতা কারো হবে না। মেয়েরা স্কুল কলেজ টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, মায়েরা বউরা বাজার হাটে গেলে যতক্ষণ না ফিরে এসে চিন্তায় থাকি, চিন্তায় থাকার জন্য দিদিমণিকে মুখ্যমন্ত্রী বানাইনি আমরা, চিন্তায় থাকার জন্য তাকে ভোট দিইনি, পরিবর্তন করিনি। তাই বন্ধুগণ, সত্যি সত্যি পরিবর্তনের দরকার আছে। আমাদের এখানে যারা গরিব চাষি আছেন, কৃষক আছেন, তাদের জন্য বার্ধক্য ভাতা ঠিক হয়েছে, 3,000 টাকা করে ভাতা পাবেন। যে কৃষকরা দিন রাত পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন, নিজে না খেয়ে আমাদের খাওয়াচ্ছেন অন্নদাতা, তারা সবচেয়ে কষ্টে আছে। তারা ধান চাষ করেন, 1720 টাকা ধানের সহায়ক মূল্য দেন প্রধানমন্ত্রী, এখানে 1200 টাকা পান তারা। এবারে 1868 টাকা ধানের মূল্য দিয়েছেন কেন্দ্র সরকার, 1200-1800 টাকা বেশি পাচ্ছেন না। এই টাকাটা যাচ্ছে কোথায়? 500-600 টাকা কাটমানি, এরা তারাই লুট করছে। যারা দিদির সঙ্গে, তার ভাইদের সঙ্গে আছেন, যারা বড় বড় গাড়ি করে ঘোরেন, যারা টিএমসির মিটিংয়ে লোক নিয়ে আসেন, বিরিয়ানির প্যাকেট দেন, সেই লোকেরা গরিবদের পেটে লাত মেরে চাষির 1800 টাকা ধান 1200 টাকা কিনছে, 600 টাকা কাটমানি খাচ্ছে। আমাদের এখানে আলু চাষির আলু চাষ করেন, তারা 4-5 টাকা কিলো আলু বিক্রি করেন, আর এবারে আমরা 40-50 টাকা কিলো আলু খেয়েছি। সেই চাষিকেও খেতে হয়েছে যে 4 টাকা বিক্রি করেছে। আলু চাষি 4 টাকা আলু বিক্রি করবে আর 40 টাকা কিনবে, কি অপরাধ করেছে? পেঁয়াজ আমরা 80 টাকা করে, 90 টাকা করে খেলাম এবারে, অথচ এইখানে গঙ্গার ওপাশে হুগলির বিস্তীর্ণ এলাকা, বর্ধমানের বিস্তীর্ণ এলাকা কাটুয়ার দিকে পেঁয়াজ চাষ হয়, সুন্দর পেঁয়াজ। আমাদের চাষিরা 2-3 টাকা কিলো গত বছর পেঁয়াজ চাষ বিক্রি করেছে।
ক্ষতি হয়েছে, সুসাইড করেছেন। আর সেই পেঁয়াজ যখন ঘুরে এলো আমরা কিনতে গেলাম, পেঁয়াজের দাম শুনে চোখের জল, 80 টাকা 90 টাকা, খাবো কি? খাবি কি রে বেটা, ঝাঁঝে মরে যাবি। সেই ডায়লগটা আজকে সত্য করে দিলাম আমাদের দিদিমণি। এই পরিস্থিতি কেন? চাষিদের পেটে লাঠ মারছেন আপনি। শুধু তাই না, আমাদের চাষিরা যখন চাষ করতে যান তাদের হাতে পয়সা থাকে না, বীজ সার জল দিতে পারেন না। প্রধানমন্ত্রী তাদের জন্য প্রতি বছর 6,000 টাকা কৃষক সম্মান নিধি দিয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 12 কোটি কৃষক 3 বছর ধরে 6,18,000 টাকা পেয়ে গেছে। বাংলায় 73 লক্ষ কৃষক এর হকদার, একজনও পাননি, দিদিমণি পেতে দিচ্ছেন না। তাই আমরা ঠিক করেছি যেদিন বিজেপি সরকার হবে, এটা প্রধানমন্ত্রীও বলে গেছে, তার পরের দিন এই 73 লক্ষ কৃষকের নাম যাবে আর তাদের অ্যাকাউন্টে 18,000 টাকা করে চলে আসবে, যেটা বকেয়া আছে। পরের বছর থেকে 10,000 টাকা 6,000 কেন্দ্রের, 4,000 রাজ্যের 10,000 টাকা কৃষকরা পাবেন। আপনারা আমরা যারা গরিব মানুষ, এখানে পাশে বড় বড় হসপিটাল আছে, অসুখ হলে ঢুকতে পারি না, ঢুকলেই বলছে বাবা অসুস্থ, হার্ট অ্যাটাক হয়ে গেছে, ছটপট করছে, স্ট্রেচারে বলছে আগে 20,000 টাকা জমা দাও, তারপরে চিকিৎসা হবে, কি বলে কিনা, বলে কিনা? তো কি আমরা কি ওখানে কি ডেথ সার্টিফিকেট আনতে যাব? রাস্তায় পড়ে পড়ে কেন গরিব মানুষের চিকিৎসা হবে না? সরকারি হসপিটাল 7তলা 8তলা, নীল সাদা রং দিদির শাড়ির মতো, যদি রাত বিরেতে কেউ অসুস্থ হয় নিয়ে যাবেন, জ্যান্ত ফিরবে না, পেছনে দরজা দিয়ে বলো হরি হরি বল, ডাক্তার নার্স ওষুধ কিছুই নাই, কেন্দ্র সরকারের টাকায় বিল্ডিং করে দিয়ে ভোট হয়ে গেছে, লোকের পরিষেবা নাই। আমরা চাই সেখানে ডাক্তার নার্স ওষুধ থাকুক। শুধু তাই নয়, এখানে চিকিৎসা না হলে যে আপনি নার্সিংহোমে করতে চান, চেন্নাই ভেলোর যেতে চান, গরিব মানুষকে বছরে 5 লাখ টাকা একটা পরিবারকে কেন্দ্র সরকার দিচ্ছে। ভারতবর্ষের প্রায় 2 কোটির বেশি মানুষ তার সুবিধা পেয়ে গেছেন, পশ্চিমবঙ্গে একজনও পায়নি, কারণ দিদিমণি চান না গরিব মানুষ চিকিৎসা করুক, তারা বেঘরে মরুক। এখন দিদিমণি আমাদেরকে করোনার ভয় দেখাচ্ছেন, একদিন গুন্ডার ভয় দেখাচ্ছিলেন, পুলিশের ভয় দেখাচ্ছিলেন, দিয়ে ভোট করছিলেন, সেই ভয় লোকের কেটে গেছে। সেই ভয় যার জন্য কেটেছে, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স তাদেরকে গালাগালি দিচ্ছে। যে ইভিএম এ জিতে এসে 2 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, একাধিকবার এমপি হয়েছেন, তাকে গালাগালি দিচ্ছেন, কারণ ইভিএম জেতায় না কাউকে, ব্যালটও জেতায় না, সাধারণ মানুষ জেতায়। তারা যখন পেছন থেকে সরে গেছে, দিদি ভয় পেয়ে গিয়ে ইভিএম কে গালাগালি দিচ্ছেন। যে সেন্ট্রাল ফোর্স চাইতেন কথায় কথায়, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 2 বছর তার সঙ্গে আরপিএফ ছিল, রাজ্য পুলিশ ছিল না, আজকে তারা শত্রু হয়ে গেল। কেন সেন্ট্রাল ফোর্স শত্রু? না, তার দুষ্টু ভাইরা যখন ভোট লুট করতে যাচ্ছে, ডান্ডা খাচ্ছে আর গুলি খাচ্ছে, তাই সেন্ট্রাল ফোর্সকে গালাগালি দিচ্ছেন। বাংলার মানুষ যেদিন সেন্ট্রাল ফোর্স এসছে বুকে বল পেয়েছে। আপনারা দেখেছেন ট্রেন থেকে যখন নামছে সিআরপিএফ সিএসএফ এর জওয়ানরা, তার ফটো চেপেছে এখানকার লোক আর লিখেছে খেলা হবে খেলা হবে। সেই খেলা চলেছে, কেমন খেলা হয়েছে শীতলকুচিতে দেখেছেন, দিদিমণি ভোট ছেড়ে দিয়ে দৌড়েছেন ওখানে গিয়ে বসে আছেন মাথা ভাঙাতে, কারণ খেলাটা উল্টো পড়ে গেছে। যে খেলাটা হবে উনি বলেছিলেন, সে খেলা তো নন্দীগ্রামে শেষ হয়ে গেল, এখন এক্সট্রা টাইমের খেলা চলছে। খেলা হয় না দিদি, এখন খেলা দেখুন আমরা খেলছি, খেলা হবে না, খেলা হবে, আমরা বললাম পদ্ম ফুলের মেলা হবে, উনি বলছেন না হুইল চেয়ার ঠেলা হবে, চারিদিকে হুইল চেয়ার ঠেলা, 4 জন লেগেছে এই ঠেলা গাড়ির সরকার, হুইল চেয়ারের সরকার কতদিন চলবে? লোক বলছে দিদি হুইল চেয়ারটা ছাড়তে পারছেন না, আমি খুব তাড়াতাড়ি ছাড়বেন, 2 তারিখে পরে হুইল চেয়ারও ছাড়বেন, 99ও ছেড়ে দেবেন, আর মোহ থাকবে না মায়া থাকবে না, ছাড়তেই হবে। বন্ধুগণ, এই যে ভয়ের রাজনীতি, সন্ত্রাসের দুর্নীতির রাজনীতির পরিবর্তনের কারণ, তাই আমরা লড়াই করছি। ক্ষমতায় যা আমাদের খালি একমাত্র উদ্দেশ্য নয়, তাহলে আজকে এই 70 বছর অপেক্ষা করতে হতো না। আমাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এখানকার যিনি আমাদের মহাপুরুষ, তার হাতে ভারতীয় জনসংঘ বিজেপির প্রতিষ্ঠা হয়েছে, যিনি এই বাংলার জনক, তিনি চাইছিলেন এখানকার উদ্বাস্তুদের নাগরিকত্ব হোক, ওপার বাংলার হিন্দু উদ্বাস্তু শরণার্থী ঘুরে বেড়াচ্ছে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম সম্মানীয় নাগরিকত্ব পায়নি, তাদের বাড়ির ছেলেরাও বোম বন্দুক নিয়ে লড়াই করে সাহেব দাঁড়িয়েছিল, তাদের বাড়ির ছেলেরা গুলি খেয়েছিল, ফাঁসিতে প্রাণ দিয়েছিল, আজ তারা উদ্বাস্তু হয়ে কোনো দেশের নাগরিক নয়, বাংলাদেশেরও নাগরিক নয়, পাকিস্তানের নয়, ভারতের নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা নাগরিকত্বহীন ভাবে থাকছেন। আজ আমাদের মোদী সরকার সেই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধন আইন এনেছে, আর সেই আইনের বিরোধিতা কে করছে? এখানকার 3টি পার্টি, কংগ্রেস, সিপিএম, টিএমসি,
যারা বারবার এই নাগরিকদের এই উদ্বাস্তুদের ভোটার করে দিয়ে ভোট নিয়ে সরকার গঠন করেছে, লুট করেছে, তারা আজকে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে, চিনারা করে এদেরকে, এরা আপনাদের ভোটার বানিয়েছে, নাগরিক করেনি। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এই কোটি কোটি মানুষকে নাগরিকত্ব দিতেছে, যে বিল এনেছেন, আইন করেছেন, তার বিরোধিতা করেছে। তাই এই আপনাদের নাগরিকত্ব বিরোধী, হিন্দু বিরোধী, উদ্বাস্তু বিরোধী পার্টিগুলোকে এবারের নির্বাচনে যোগ্য জবাব দিন, তার জন্য আপনার কাছে ইভিএম আছে, পদ্ম ফুলের বোতাম টিপে যোগ্য জবাব দিন। সেইটা ভয় পাচ্ছে বলে কলকাতায় জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ করা হচ্ছে, আমাদের কার্যকর্তাদের ক্যান্ডিডেটদের মারা হচ্ছে, এখনো 16-17 জন ক্যান্ডিডেটের সঙ্গে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। কালকে শিবাজিরা আমাদের মানিকতলার এই কাশীপুরের যিনি বেলগাছিয়ার ক্যান্ডিডেট তাকে মারা হয়েছে, তার কদিন আগে মানিকতলার যিনি কল্যাণ চৌবে তার সঙ্গে ধাক্কাধাক্কি অপমান করা হয়েছে। একাধিক আমাদের মেদিনীপুর থেকে আরম্ভ উত্তরবঙ্গ একজনকে তো গুলি করা হয়েছে, গোপাল সাহা মালদার এখনো হসপিটালে আমি দেখে এলাম, এত বড় বুলেট বেরিয়েছে, ভগবানের ইচ্ছা বেঁচে গেছেন, এখান থেকে গলা থেকে হাড়ের কাছে গিয়ে আটকেছে। যেখানে একজন ক্যান্ডিডেট সুরক্ষিত নন সেখানে ভোট কি করে হবে? কিন্তু ভোট হচ্ছে, 80%-এর বেশি ভোট হচ্ছে। এই বম বন্দুকের আওয়াজ, এই গুন্ডাগিরি, এই দিয়ে বাংলার মানুষকে আটকানো যাবে না, এর জবাব মানুষ এবারে ব্যালট ইভিএম এর মাধ্যমে দিচ্ছেন, ভোটের মাধ্যমে দিচ্ছেন। তাই দিদিমণির মন খারাপ, ভোট করার ইচ্ছা নেই, বলছেন কোভিড চলছে, সব ভোট একদিনে করে দিন। কেন দিদি একদিনে কেন করে দেবো? আপনি পঞ্চায়েত ভোটের মতো লুট করতে চাইছেন, ওটা কিন্তু হবে না। সেন্ট্রাল ফোর্স থাকবে, ইলেকশন কমিশন থাকবে, ইভিএম থাকবে, সাধারণ মানুষকে নিজের ভোট দেবে। তাই আপনারাও চিন্তা করবেন না, নির্বিঘ্নে ভোট হচ্ছে, ভোটের বুথের মধ্যে কারো মাইকি লাল কি হিম্মত নাই, একটা এদিক ওদিক করে দেয়। যেটা হয়েছে বন্দুক চিনতে এসেছিল, ইভিএম চিনতে এসেছিল, তার যা পরিণাম হয়েছে সব জায়গায় হবে। সেন্ট্রাল ফোর্স ছাড়বে না গণতন্ত্র রক্ষার জন্য, আর নির্বাচন কমিশন খুব তৎপর আছে। এখন সব হয়ে গেছে, এখন করোনার ভয় দেখাচ্ছেন। দিদি এই করোনা যখন এলো আপনি কি করেছেন আমরা জানি না, রাস্তায় ঘুরে ঘুরে লাইন কেটেছিলেন, পিপি ছিল না, কিট ছিল না, ডাক্তারবাবুরা নার্স রাস্তা ঘেরাও করে ধর্ণা দিয়েছিলেন, মানুষ বিনা চিকিৎসায় বেঘরে মারা যাচ্ছিল, বেড ছিল না, ডেড বডিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এমন করে অমানবিকভাবে হুক দিয়ে টানতে টানতে নিয়ে ফেলে দেওয়া হচ্ছিল, পুঁতে দেওয়া হচ্ছিল, রাস্তা রাস্তায় পড়েছিল, ডেড বডি তোলার লোক ছিল না, বাড়ির লোক হাহাকার করছিল, বুঝতে পারছিল না বাবা মারা গেছে কি বেঁচে আছে, তার ডেড বডি কোথায় গেল, কে পুড়িয়ে দিল কি ফেলে দিল কি খালে ভাসিয়ে দিল, সেই দিন আমরা ভুলিনি। এমনকি সেই দুঃসময়ে প্রধানমন্ত্রী যখন আমাদেরকে চাল ডাল পাঠালেন রেশন হিসাবে ফ্রিতে, সেই ডালটা আপনার ভাইরা খেয়ে নিল, 5 কিলো চালের জায়গায় 3 কিলো 4 কিলো চাল পেল লোকেরা, কারা খেলো? চাল ডালের কাটমানি, এটা আমরা ভুলিনি। বন্ধুগণ সামান্য ওষুধ অক্সিজেনের জন্য লোকে হাহাকার করেছে, কত মৃত্যু, কত অসুস্থ কেউ জানে না, টেস্ট 15 দিন স্যাম্পেল নিয়ে রেখে দেওয়া হতো, টেস্ট করা হতো না, যাতে সত্য সামনে না আসে, লোক জেনে যাবে কত অসুস্থ হয়েছে, এখনো সত্য চাপার চেষ্টা হচ্ছে, টেস্ট হচ্ছে না। আর মানুষকে ভয় দেখাচ্ছেন যে করোনা হবে, বেরোবেন না দাদা, যদি করোনার ভয়ে ভোট না দিয়ে থাকবেন তাহলে আরো 5 বছর গুলামি করতে হবে, মা বোনের রাস্তায় বেরোতে পারবে না, উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না, জিনিসপত্রের দাম কমবে না, কাটমানি আর সিন্ডিকেট বন্ধ হবে না, হসপিটালে ডাক্তার, থানায় পুলিশ, আর স্কুলের টিচার পাবেন না আপনাদের ছেলেমেয়েরা। তাই এর যারা একবার ইভিএম কে টার্গেট করলো, সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন কে টার্গেট করলো, তারা এখন জুজু দেখাচ্ছে করোনা, আপনি করোনা নিয়ে কি করেছেন আমরা জানি, প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছেন, প্রধানমন্ত্রী বারবার ডেকেছেন, 2 বার মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন মিটিং এর জন্য, জাননি কেন জাননি, 4 বার চিঠি পাঠানো হয়েছে কি করতে হবে, তার উত্তরও নাই, তার কোনো কাজও হয়নি। কেন্দ্রের বিভিন্ন দপ্তরের যারা অফিসার এখানে সহযোগিতা করার জন্য এসেছিলেন সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে গাইড করার জন্য, তাদেরকে অপরাধীর মতো আটকে রাখা হয়েছে, গেস্ট হাউস থেকে বার করতে দেওয়া হয়নি, কোথাও যেতে দেওয়া হয়নি, কেন, কাজ সারতে, লাভ কি হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, মৃত্যু চুরি করেছেন, ডেড বডি চুরি করেছেন আপনারা, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আর এই ভোট তার জন্য দায়ী। কলকাতা মহানগর এত প্রাচীন ঐতিহ্যশালী বিশাল শহর, সে শহরের ড্রেনের ব্যবস্থা নেই, একটু বৃষ্টি হলে কোমর অবধি জল হয়ে যায়, গঙ্গাও চলে আসে শহরের মধ্যে, যিনি বলেছিলেন লন্ডন করবেন তিনি আজকে কাকিয়ে বানিয়েছেন,
নৌকায় চলতে হয়, বাসের ভিতরে ট্যাক্সির ভিতরে জল ঢুকে যায় বৃষ্টি হলে। আমাদের পার্টি অফিস আছে ওখানে মুরলীধর সেন লেনে, আধা ঘন্টা বৃষ্টি হলে পার্টি অফিস থেকে প্যান্ট শার্ট খুলে বার হতে হয়, কোমরের উপরে জল হয়ে যায়। এই হচ্ছে আপনার তিলোত্তমা কলকাতা, এই লন্ডন। দিদিমণি আপনার ডায়লগ আমরা বলিনি, কলকাতা লন্ডন হবে, দার্জিলিং সুইজারল্যান্ড হবে, আর দীঘা গোয়া হবে, হলো কি পুরো পশ্চিমবঙ্গ আফগানিস্তান হয়ে গেল। বন্ধুগণ, এই যে দিদিমণির ডায়লগ, এই গল্প আর ডায়লগ শুনে শুনে লোকের দুবার ভোট দিয়েছে। হাওয়াই চটি আর সাদা শাড়ি দেখে বারবার লোকেরা ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা লাইনে দাঁড়িয়ে রোদ্রে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। তারা ভেবেছিল আমাদের মান সম্মান রক্ষা হবে, সুরক্ষা হবে। আজকে বাংলায় সবচেয়ে বেশি মহিলারা অসুরক্ষিত, খুন ধর্ষণ সবচেয়ে বেশি হচ্ছে। দু বছর ধরে এখানকার ক্রাইম ব্যুরোতে রেকর্ড পাঠানো হয় না তথ্য, যাতে বোঝা যাবে মহিলারা কি অবস্থায়, সত্য চলে আসবে। আর দিদিমণি মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমরা ক্ষমতায় এলে মহিলাদের জন্য সর্বোপরি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। মেয়ে জন্মালে তার দায়িত্ব বাবা মা থাকবে না, সরকারের থাকবে। ক্লাস পিজি থেকে কেজি, কেজি থেকে পিজি অবধি ফ্রি এডুকেশন দেওয়া হবে। ক্লাস থ্রি থেকে সমস্ত স্টাইপেন্ডের ব্যবস্থা হবে। 18 বছর বয়স হলে মেয়ের নামে 2 লাখ টাকা সরকার জমা করবে, তার বিয়ের চিন্তা থাকবে না। চাকরি করলে মেয়েদের জন্য 9টা পুলিশে আলাদা ব্যাটেলিয়ন হবে, কেবল মহিলারা চাকরি করবে। আর্ম ফোর্সে মাতঙ্গিনী হাজরার নামে 3টা ব্যাটেলিয়ন হবে কেবল মেয়েদের জন্য, তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, মহিলাদের কেউ চমকাতে পারবে না। সরকারি চাকরিতে 33% তাদের জন্য রিজার্ভেশন হবে। আমরা মহিলাদের সবচেয়ে সম্মান দেব। কলকাতাকে সত্যি সত্যি তিলোত্তমা বানানোর জন্য ড্রেনের ব্যবস্থা, খাওয়ার জলের ব্যবস্থা, পার্কিং এর ব্যবস্থা, পলিউশন দূর করার জন্য 10টা টাওয়ার তৈরি করা হবে, যাতে এই পলিউশন মক টাওয়ার করা হবে, ফক টাওয়ার, যাতে পলিউশন কম করা যায়, পলিউশন বেড়েই যাচ্ছে। পার্কিং এর জায়গা নেই, জায়গায় জায়গায় যেখানে বেশি জায়গা আছে সেখানে পার্কিং এর জন্য বহুতল বিল্ডিং হবে, কলকাতায় হয়েছে দিল্লিতে হয়েছে, সেইভাবে পার্কিং যানজট দূর করার চেষ্টা হবে। লাইসেন্স রাজ খতম করা হবে। কলকাতার উন্নয়নের জন্য 22,000 কোটি টাকার প্যাকেজ নিয়ে কলকাতা সার্বিক উন্নয়ন হবে। জলের জন্য আলাদা হবে, যাতায়াতের জন্য আলাদা হবে। এই যে টাকার পরিমাণ, সেটা কেন্দ্র সরকার খরচা করে কলকাতার জীবনকে সাবলীল গতিময় করবে, পলিউশন ফ্রি করবে, যানজট ফ্রি করবে। আরো 3,000 AC এবং লো সার্ফেসের বাস না হবে, যাতে বয়স্করা মহিলারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন। বন্ধুগণ, দিল্লির মতো মুম্বাইয়ের মতো আধুনিক শহর করব আমরা কলকাতাকে, তার জন্য যা করার করব। আমরা শুধু মুখে বলিনি, এবারে কেন্দ্র সরকারের বাজেটে দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে করিডোর, যে রোড গেছে, তার ডেভেলপমেন্টের জন্য সরকার 25,000 কোটি টাকা খরচা করছেন। 25,000 কোটি একটা দুটো নয়, একটা হাইওয়ের জন্য, এটা বিজেপি সরকারই করতে পারে, মোদী সরকার করতে পারে। তাই কলকাতার পরিবর্তনের জন্য, কলকাতাকে নতুন করে বাঁচিয়ে তোলার জন্য, কলকাতার ছেলে মেয়েদের চাকরি করার জন্য বাংলার বাইরে যেতে হবে না। এক সময় সারা দেশ থেকে লোকেরা চাকরি করতে কলকাতায় আসতো, জুট মিলে সমস্ত ওয়ার্কার দেখুন বাংলার বাইরের লোক, উত্তরের টি গার্ডেনের বেশিরভাগ লোক সবই বাংলা, ঝাড়খণ্ডের লোক বাংলার বাইরের লোক। আর আয় তারা তো যাচ্ছে, যারা এসেছিলেন অন্য রাজ্য থেকে ইনকামের জন্য, তাদের ছেলেমেয়েরা যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরাও চলে যাচ্ছে। কোথায়? হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, বিজেপি রাজত্ব যেখানে। তাই বন্ধুগণ, এখানে আমরা সেই পরিবেশ তৈরি করবো, যুবকদের ট্রেনিং দিয়ে, লোন দিয়ে তাদের স্বাবলম্বী করা হবে। ইন্ডাস্ট্রির ব্যবস্থা হবে। দিদিমণির নাম শুনলে কোনো ব্যবসায়ী আসতে চায় না, সিন্ডিকেট কাটমানির ভয়ে কোনো সরকার এখানে আসতে চায় না কোনো কোম্পানি। জমির যে জটিলতা, যারা টাটা ফ্যাক্টরি বন্ধ করেছেন তাদের কথাই কেউ বিশ্বাস করে না, তাই ইন্ডাস্ট্রি হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি সরকার এলে এখানে মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানার মতো কল কারখানা তৈরি হবে, আমাদের যুবকরা এখানে চাকরি করবে, থাকবে, বাবা মার সঙ্গে থাকবে, বুড়ো বাবা মাকে ছেড়ে বাইরে যাবে না, ছেলে বউকে ছেড়ে যাবে না, এই বাড়িতেই থাকবে। লক্ষ লক্ষ যুবক বাংলা ছেড়ে চলে যাচ্ছে, বাংলার উন্নয়ন কে করবে? কয়েকজন বয়স্ক, কয়েকজন মহিলা। আমরা চাই যুবকরা এখানে থাক, এই বাংলার উন্নয়নে হাত লাগাক। চিকিৎসার জন্য বেলোর চেন্নাই যেতে হবে না, উচ্চশিক্ষার জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ যেতে হবে না, আর চাকরির জন্য গুজরাট, হরিয়ানা যেতে হবে না। সেই বাংলা আমরা উপহার দিতে চাই। তাই পরিবর্তন চাই, সার্বিক পরিবর্তন চাই, কলকাতার মানুষের জীবন স্তরকে পাল্টে দিতে চাই। আমরা এক সময় সারা বাংলা, বিশেষ করে কলকাতা, IAS, IPS, ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা দেশকে দিত, আর আজকে কি দিচ্ছি? পরিযায়ী শ্রমিক দিচ্ছি। সরকারি স্কুলে পড়াশোনা হয় না, 8-10 ক্লাস পড়ার পরে ছেড়ে দেয় ছেলেরা, লেখাপড়া গরিব বাড়ির ছেলেরা, তারা পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে গুজরাট, হরিয়ানায় চলে যাচ্ছে। আমি গেছিলাম গুড়গাঁওতে, আমাকে একটি মুসলমান ছেলে ডেকে নিয়ে গেছিল, চলুন
দশ হাজার বাঙালি শ্রমিক আছে, তারা দেখা করতে চায়। আমি গেলাম 10-15-20 কিলোমিটার ইন্দ্রপুরী দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি প্রথমবার গেলাম। গুড়গাঁও মানে কি কল্পনা করা জানে, আমাদের দেশের শহর মনে হয় না, এত উন্নত চকচকে। কিন্তু তার পিছনে যখন গেলাম, বিশাল বিশাল ফাঁকা মাঠ, ধুলো উঠছে, সেই মাঠের মাঝখানে হাজার হাজার বাড়ি, চারিদিকে টিন, উপরে টিন। এই গরমে ভাবুন ওই টিনের ঘরের মধ্যে কিভাবে থাকছে মানুষ, কিন্তু আছে তারা। আর তারা এই তো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার, মেদিনীপুরের হাজার হাজার শ্রমিক ছেলে বউ নিয়ে চলে গেছে, কাজ করছে, খাচ্ছে 500-700 টাকা রোজ ইনকাম করছে একজন লোক। এখানে সেটুকু কাজ নেই, ডেকোরেশনের জন্য চলে গেছে। আমি যেতে প্রচুর লোক চলে এলেন, বাচ্চারা চলে এলো 8-10 বছরের। আমি জিজ্ঞেস করলাম, এরা কি পড়াশোনা করে? বলছে এখানে কোনো স্কুল নেই পড়াবার মতো। তাহলে কি হবে, যারা ওখানে লেবারের কাজ করছে, শ্রমিকের কাজ করছে, 15-16-18 বছর হয়ে গেলে তাদের ছেলেমেয়েরাও সেই লেবারের কাজ করবে, কারণ পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। পুরুষের কমে তারা লেবার থাকবে। পশ্চিমবাংলার লেবার সাপ্লাই করার হাব তৈরি হয়ে গেছে, এটাকে আমরা পরিবর্তন করতে চাই। বাংলা আবার আইএএস আইপিএস দেবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেবে, সায়েন্টিস্ট দেবে। একদিকে আমাদের বাঙালি বাঙালিরা নোবেল প্রাইজ পাচ্ছেন, আর একদিকে পরিযায়ী শ্রমিক হয়ে লক্ষ লক্ষ লোক চলে যাচ্ছে বাংলা ছেড়ে। দুর্ভাগ্য, সেই বাঙালি যারা শ্রমিক তারা লকডাউনের সময় বাড়ি আসতে চেয়েছিল। কেন্দ্র সরকার ট্রেন চালালো যাতে এসে পরিজনের সঙ্গে মিলিত হতে পারেন, বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে। আর আমাদের দিদিমণি কি বললেন, যে শ্রমিক স্পেশাল চলছে তাকে করোনা স্পেশাল নাম দিয়ে বাংলায় ট্রেন ঢোকা বন্ধ করে দিলেন। আমাদের 30-40 লক্ষ যুবক যারা বাইরে চাকরি করছে তারা বাড়ি আসতে পারলো না, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারলো না। দিদি করেছে, সারা দেশ 1500-2000 ট্রেন চালিয়ে লক্ষ লক্ষ লোককে নিয়ে গেল। তারপরেও আমাদের ছেলেমেয়েরা ছেলেরা তারা ওখান থেকে বাস গাড়ি ভাড়া করে এসেছিল। আমাদের বাংলার বর্ডারে তাদেরকে আটকে দিল পুলিশ, বলছে না ঢুকবে না গাড়ি, খাবার নেই, জল নেই, দাঁড়িয়ে আছো, আটকে দিয়েছে। আমাদের কর্মীদের লাগিয়েছে আমরা, তারা জল দিয়েছে, খাবার দিয়েছে, ছোট গাড়ি করে তাদেরকে গ্রামে পৌঁছে দিয়েছে। দিদিমণি কিন্তু নির্মম, তিনি কখনো তার দিকে তাকাননি। সেই জন্য বন্ধুগণ, এই সরকার অমানবিক সরকার ছাড়ার অধিকার নেই। যে মহিলাদের অত্যাচারের কথা আমি বলছিলাম, আজ 60-70 বছরের কোনো মহিলা সুরক্ষিত নন। গ্রামে গঞ্জে ছেড়ে দিন, সেই কৈজুর থেকে কামধুনি, গঙ্গারামপুর, তপন, রায়গঞ্জ, কোথায় হচ্ছে না, হলদিয়াতে মার মেয়েকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে ফেলা হলো। দিদিমণির চোখ থেকে এক ফোঁটা জল পড়েনি, কোনো কষ্ট হয়নি, কোনো সমবেদনা জানেনি, দুঃখ প্রকাশ করেননি, দোষীকে সাজাও দেননি। কিন্তু যারা বন্দুক ছিনতাই করতে এসেছিল, ইভিএম ছিনতাই করতে এসেছিল, গুলি খেয়ে মারা গেল, তার জন্য উনি তুফানগঞ্জ চলে গেলেন, মাথা ভাঙা চলে গেলেন, তার জন্য কষ্ট হয়। বন্ধুগণ, এর পরিবর্তন চাই। তাই কলকাতাতে উত্তরে আর দক্ষিণে দুটি নাবালিকা মেয়ে ধর্ষিতা হলো, দিদিমণি চুপ। পার্কশিটে একটি মেয়ে, এক মহিলা ধর্ষিতা হলেন, দিদিমণি দোষীদের না ধরে তার চরিত্র সম্বন্ধে বললেন, ওই চরিত্র মহিলার চরিত্র খারাপ ছিল। তিনি এখন ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন, মহিলারা ধর্ষিতা হলে তাদের দোষীদের সাজা দিতে পারছেন না, কিন্তু বলছেন ক্ষতিপূরণ দিবেন। আমাদের মা বোনের সম্মান বিক্রি করার অধিকার কে দিয়েছে? বিবাহিতা, অবিবাহিতা, 18-30-40 বছরের মহিলা ধর্ষিতা হলে ক্ষতিপূরণ দিচ্ছেন কেন? আরে কাজ করতে গিয়ে হাত পা কেটে গেলে তার ক্ষতিপূরণ হয়, মানুষের সম্মানের ক্ষতিপূরণ দিচ্ছেন আপনি? আপনার মতো অযোগ্য মুখ্যমন্ত্রীর একদিনও থাকা উচিত নয়, পদত্যাগ করা উচিত ছিল শুধু মহিলাদের সম্মানজনক। আপনি করেননি, আপনি ক্ষমতা লিপসু, আপনি স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, আপনার অমানবিক, তাই মানুষ আপনাকে ভোটের মাধ্যমে এখান থেকে সরাবে। পশ্চিমবাংলার সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভয়ঙ্কর, জেলায় জেলায় বোমা ফাটছে, বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, যত উগ্রপন্থী সিমি জামাত, আল কায়দা, জেএমবির উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, বীরভূমে ধরা পড়ছে। ভারতবর্ষে কোথাও বোম বন্দুক নাই, কোনো উগ্রপন্থী নাই, কেবল পশ্চিমবাংলায় আছে, কারণ বাংলাদেশের সঙ্গে 1000 কিলোমিটার সীমাকে খুলে রাখা হয়েছে, 2219 কিলোমিটারের সীমা, তার মধ্যে 1000 কিলোমিটার ফাঁকা, দেশে 7500 কিলোমিটার স্থল সীমা আছে, সব বন্ধ, কোনো উগ্রপন্থী ঢোকে না। এখানে কেন খোলা? বুদ্ধবাবুরও খুলে রেখেছিলেন, কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী এসে এখানে ভোটার হয়ে ভোট দিয়ে ওদের জিতাত, তারাই আবার দিদিমণিকে জেতাচ্ছে। তাই কেন্দ্র সরকার বারবার বলেছে, টাকা দিয়েছে যে জমি কিনে দিন, আমরা বেড়া দিয়ে দেবো, দেননি। 2 বছর আগে এখানে রাজনাথ সিং হোম মিনিস্টার ছিলেন, এসেছিলেন নবান্ন মিটিংয়ে, উনি বললেন জায়গা দিন, দিদি বললেন আমরা জমি দেবো না, আপনারা কিনে নিন। এই বাংলার জন্য সারা বাংলা এবং সারা দেশ আজকে অসুরক্ষিত, দেশের ন্যাশনাল সিকিউরিটি আজকে ডেঞ্জার, বিপদের মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে দেশের সীমাকে সুরক্ষিত করবে।
যেমন পাকিস্তান থেকে একটা পাখিও আসতে পারে না পশ্চিম বাংলার সীমা বাংলাদেশের সঙ্গে আমরা তার কাটার বেড়া দেবো জমি দেবো সরকার বেড়া দেবে রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী কি একটা ইঁদুর কেউ বাংলায় ঢুকতে দেবো না দেশের সীমাকে সুরক্ষিত করতে চাই তাই বন্ধুগণ যারা বাংলার মানুষের জীবনকে অসুরক্ষিত করেছে এখানে সমাজকে অসুরক্ষিত করেছে আইন শৃঙ্খলা সর্বনাশ করেছে মানুষের গণতন্ত্রকে হরণ করেছে সেই সরকারে থাকার অধিকার নাই তাই আসুন এবারের নির্বাচনে বিজেপিকে ভোট দিন এখানে কাশিদা আমাদের লয়ার তিনি কেন্দ্রীয় পুরনো লোক কাউন্সিলর দাঁড়িয়েছিলেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তিনি এসেছেন এবার ভোটে পদ্ম ফুলে ভোট দিয়ে তাকে জেতান তাকে একবার সুযোগ দিন যাদেরকে আপনারা সুযোগ দিয়েছেন তারা আপনাদের কি দিয়েছেন আপনারা জানেন বোমের আওয়াজ বন্দুকের গন্ধ মা বোনের মান সম্মান নিয়ে টানাটানি ভদ্রলোকের রাস্তায় বেরোতে পারে না বেলেঘাটাই হচ্ছে বেলেঘাটা সেই বেলেঘাটার পরিবর্তন আমরা করতে চাই বেলেঘাটা কলকাতার অঙ্গ শুনতে ভয় পায় লোকে ভাবতে ভয় পায় সেরকম নেতা সেরকম ক্যাডার সেরকম গুন্ডা যারা বেলেঘাটাকে উপদ্রুত এলাকা করে রেখেছে সেই বেলেঘাটার পরিবর্তন চাই গতবারে আমরা বলেছিলাম চুপচাপ পদ্মে ছাপ ভয়ের পরিবেশ ছিল গুন্ডা পুলিশের ভয় ছিল ভোট দিতে গেলে লোকে চমকাত কোনো চুপচাপ না এবার খোলাখুলি ভোট দিই তাই এবার বলছি জোরদার পদ্ম ছাপ পুরোপুরি টিএমসি সাফ এই জন্য এবারে নির্বাচনে ভোট দিতে হবে বন্ধুগণ আমরা এই জন্য রাস্তায় বেরিয়েছি নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন করেছেন আমরা রোড শো করছি না বড় সভা করছি না ছোট ছোট সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে কথাগুলো তুলে ধরছি আসুন এবার নির্বাচনকে পরিবর্তন নির্বাচন করুন এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে বিজেপি সরকার আসবে প্রধানমন্ত্রী বলে গেছেন সব পার্টিকে বারবার চান্স দিয়েছেন বিজেপির রাজত্ব আপনারা দেখেননি গণতন্ত্র আপনারা দেখেননি তাই বিজেপিকে সুযোগ দিন বিজেপি আপনার স্বপ্নের বাংলা গড়ে দেবে আমাদের আপনার আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে দেবে সোনার বাংলা গড়ে দেবে এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয় আমাদের মহিলা মোর্চার স্বপ্না কিষান মোর্চা সাউথ মন্ডলে আমাদের ভবন পোদ্দার এই চারজন মন্ডল সভাপতি আসবেন সোমা আসবেন চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চারজন একসাথে দিয়ে চলে যাবেন চারটে মোর্চার সভাপতি পবন আর পবন আর পবন পোদ্দার তুই সরে যা না দীপু সরে যাও সামনেটা ছাড়ো যাও